দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, কলকাতা জুড়ে কার যত পুজোর রোষ নাই, কিন্তু অনেকে যখন পুজোর আনন্দে মেতে উঠেছে তখন এই তরুণ তরুণীদের লড়াই করতে হচ্ছে প্রাপ্য চাকরির জন্য। কোথাও নিয়োগ দুর্নীতির অভিযোগে রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা, কোথাও নিয়োগে দুর্নীতির অভিযোগে চলছে বিক্ষোভ। প্রাথমিকে চাকরির নিয়োগপত্রের দাবিতে 2017 সালে টেট উত্তীর্ণরা যেদিন রাজভবন অভিযান করলেন সেদিনই পিএসসি অফিস অভিযান করলো পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ। পুজো রাস্তাতেই কাটবে, কারণ আমাদের নিজেদের দাবিটা যদি না মেটে বা যেই পরীক্ষার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করে আছি সেটা যদি সম্পন্ন না হয় আমাদের পুজো মানে অর্থহীন। 2020 সালে WBCS পরীক্ষার ফল কেন এখনো প্রকাশিত হলো না? গত 3-4 বছর ধরে একাধিক চাকরির পরীক্ষার ফল বেরোচ্ছে না কেন? 3 বছর ধরে কেন নতুন কোনো নিয়োগের বিজ্ঞপ্তি নেই? এমন একাধিক প্রশ্ন তুলে এদিন মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীদের পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ। সেই সঙ্গে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় তারা। মহালয়ের পরের দিনও ছাত্রছাত্রীদেরকে বসতে হচ্ছে বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে, কারণ তাদের নিয়োগপত্র কবে পাবেন তার কোনো উত্তর তাদের জানা নেই। 2018 সালের ক্লার্কশিপের MSP ক্যান্ডিডেটদের লিস্টটা তারা বললো পুজোর আগেই দিয়ে দেবে দুদিনের মধ্যে। 2018 সালের নন জয়নিং মিসলেনিয়াসের সিটের তারাও 2000 পুজোর আগে দেবে। আর 2020 WBCS পরীক্ষার রেজাল্টও খুব শীঘ্রই প্রকাশ করবে, ওনাদের পক্ষ থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে এইটা করতে। আমরা সেই কারণে আশ্বস্ত হয়েছি যদি না বেরোয় পুজোর মধ্যে তাহলে পুজোর পরে আবার আমরা আন্দোলনে নামতে বাধ্য থাকব। যেহেতু একটা জটিল প্রসেসে রয়েছে ফলে আন্তরিকভাবে এটির জটটা খোলার চেষ্টা হচ্ছে, সংবেদনশীল মন নিয়ে সরকার চেষ্টা করছে, কিন্তু এর সমস্ত আইনি দিকগুলো দেখে নিয়েই তো জটটা খোলার একটা প্রসেস চলছে। ফলে নিশ্চিতভাবে সরকার তারা সব রকমভাবে চেষ্টা করছেন, এখন দেখা যাক সেটা কী হয়। সোমবার পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চে 5 জন প্রতিনিধি পিএসসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, ABP আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।